আমি সালমান মন দিয়ে শুনো রে বাপ ও বন্ধু দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায় দুনিয়ার গোয়েন্দা ফাঁকি দেওয়া যায় দুনিয়ার র‍্যাব পুলিশ বিজিবি ফাঁকি দেওয়া যায় পীরকে তার মুরিদ ফাঁকি দিতে পারে দোকানদারকে তার সেলসম্যান ফাঁকি দিতে পারে ও বন্ধু মন দিয়ে শোনো দুনিয়ার সন্তান মা বাবাকে ফাঁকি দেওয়া যায় আমার আল্লাহর দুই চোখ ফাঁকি দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কি না আমার আল্লাহ দেখেন নাকি দেখেন না জানেন নাকি জানেন না শুনেন নাকি শুনেন না ও বন্ধু আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম আপনারা চেয়ারম্যান রেখেছেন কিনতে এই চেয়ারম্যান এই চেয়ারম্যান না এই উদিন উদিন বারো মাস আগ্রহ কথা কেন মার হাবা পায় না আমি সালমান মন দিয়ে শুনো রে ভাই নির্বাচনে দাঁড়াইলে দেখবা এমন নরম মনে হয় কিচ্ছু বুঝে না এমন নরম আটে যে মনে হয় ফিরে যাবো যে কোনো সময় আজ যে বাড়াই দেয় মনে হয় আর দিনে মুসাফা করতে আসে মনে হয় বালি শুধু রেখে দিয়ে দিয়েছে এত নরম পাশ করার পরে সেই হাতে ভুটারের পায়ে ধরে এই হাতেই ভুটারের গলায় ধরে ঠিক কি না বলো আমি সালমান আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষের মতো না তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে কখনোই শোভা পায় না আল্লাহ নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় তিনি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার কোনো মতো নাই তার লয় নাই ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন বন্ধু মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমক্ষ কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে রামচন্দ্রপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি ওই আল্লাহকে একটা ডাক দিয়ে জানিয়ে দাও মৌলা আর ব্যাপারে খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি আল্লাহর মতো পাইলাম না আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহর মতো নাই রামচন্দ্রপুরের মানুষ রাত জেগে ওয়াজ শুনো পরের দিন সকালবেলা ঝিমুনি চলে আসে দোকান দেরিতে খোলা লাগে আমার আল্লাহরে তুমি চিনো না ঘুম তো দূরের কথা ঘুমের আগের যে ঝিমুনি আমার আল্লাহকে ছুইতেও পারে না আমার এই আল্লাহ কয়জন আর জুড়ে বদল সুরে সবাই মিলে মন প্রাণ জড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, শুধু তুমি মাহবুব কল্লা, লা ইলাহা দুনিয়ার ভিতরে মানুষ বানালেন, কি বানালেন ও বন্ধু? মানুষ বানানোর আগে আল্লাহ ফেরেশতা আর জিন বানাইলেন, এর আগে ফেরেশতা জিন ছিল, তারপরে বানাইল মানুষ। তাহলে জাত হইল কয়টা? কথা বলে জোরে পায় না সবাই কথা বলে, আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিই। তাহলে জাত হইল পায় না জিন ফেরিস্তা সবার আল্লাহ বলবেন না? একটা ক্লাসও যদি তিনজন ছাত্র থাকে, তিনজনের কি রোল নাম্বার এক হয়? তিনজন এক হয়, একজনের এক হইব, আরেকজনের দুই হইব, আরেকজনের তিন হইব। এখন জাত হইছে কয়টা? জিন ফেরিস্তা মানুষ সবার আল্লাহ বলবেন না? এখন এক হইব কারা? আল্লাহ তো ইচ্ছা করলে মানুষকে কইয়া দিলে এবারে ও আমি আবার আর এক বানাই দিলাম, তোমরা কেউ কিছু কইও না, তো কেউ তো আর কিছু কর নাই। কিন্তু আল্লাহ তাবারক তাআলা নিজের থেকে ঘোষণা না দিয়া একটা অভিনব কৌশল অবলম্বন করলেন। আল্লাহ কয় এমনি না, তোমরাই কইবে আদমের যে রোল নাম্বার এক নাম্বার আমি কোনে থাকি। তো আদম আলাইহিসসালাম রে জিনেরে ফেরেস্তারে সকলে আল্লাহ সামনে দিয়া বয়সে বয়সে আল্লাহ তাবারক তাআলা দেখে একটা বোতল দেন পানি। আল্লাহ তাবারক তাআলা সবাইরে বয়সে রা ফেরেস্তারে ফেরেস্তা করে কাল্লা হলে এটা কি কাল্লা? এটা তো কইতাম ফারতাম না, এটা জীবনে ফইলা দেখছি, এটা আমরা এগুলোই তা নাই আর জীবনে দেখাইছেন না, নামও জানি না, কইতামও ফারতাম না। হ আচ্ছা ঠিক আছে, তো এটা কি কাল্লা? এইটাও কিতা হেডার মতো নামতাম জানি না, কইতাম ফারতাম না। কয়তো এটা কইটা তো এই এক করে ফইলা জীবনে দেখলাম, জীবনে দেখছিও না, কইতামও ফারতাম না। তো জিনেরা ফারছে নি আর ফেরেশতারা কি ফারছে? আমার কথা কেন ফারছে? আবার ডাক দিছে জিনেরা করে কাল্লা আমরা যাই হলে কয়তো এটা কি
কসারেস্তার যেই মত আন্ডারও হেই মত, তারাও পারে না আমরাও পারি না, কইলা কহিলে কইলে কি কই দো আল্লাহ কই তোমরা আদম কলাপাই আল্লাহ আপনার আদম এখানেই হাজির কাদম এটা কি দেয় আল্লাহ এটা নতুন বাড়িছে আগে জগ দিয়া গ্লাস দিয়া পানি ডেলা খাইছে মিনারেল ওয়াটার এর এই বাসমিতে লইয়া বইয়া থাকে মাঝে মাঝে এক ডুক করে খায় পুরোটা একবার খায় না খাইলে তো পুনরোটা টেয়া না এটা এটা তখন এটি কি দিলা কালে এটার নাম হলো টিস্যু বক্স এটা ওই স্টেজ স্টেজ দিয়ার হুজুরটা মুস্ত মুসন টুসন লাগবে আবার এটি আরেকটু ওই কম দামের বাড়িছে এটি আবার যা ফত টেবিল কোনার দিয়ে রাখে ওখানের গামছা টামছা নাই আল্লাহ এটি ওখান নতুন শুরু হয়েছে কত এটা কি দিয়া আল্লাহ এখান না বললো মাই এখন দিয়া কইবেন আসতে হেগুল দিয়া ভাবি হুজুরে এখন জিনে যেটা পারছে না ফেরেস্তায় যেটা পারছে না আদমে এটা পারছে নি এখন কি না ফারুন্নার দাম বেশি না ফারুন্নার দাম বেশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে কয় কল হে নবী বলেন হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন নবী গো ও নবী আপনি সবাইরে জিজ্ঞেস করেন কুল হে নবী আপনি বলেন হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কয় দুই দল আবার সমানয় কেমনে কয় না জানুন্নার দাম বেশি নাকি জানুন্নার দাম বেশি এখন জানছে কি জিনে ফেরেশতায় না আদমে এখন আদমের দাম কম না বেশি আল্লাহ ডাক দিয়া কয় জিনারারে ফেরেশতারারে আদমে পরীক্ষায় ফার্স্ট হয়েছে সবদি নাম বুঝাইয়া বুঝাইয়া কইতো ফারছে এর লেগে আদমের রোল নাম্বার হইল এক আদম হইল আশরাফুল মাখলুকা ফার্স্ট হইছে আদমে ও ফেরেশতারা কুতুর সম্মান করন লাগেনি কয় ফার্স্ট যখন হইছে ইজ্জত দেওয়ার লাগে কয় তোমরা রাজি নি কয় অবশ্যই রাজি কয় তো একটা কাম করো তাড়াতাড়ি আদমকে একটা সাজদা দিয়া লাও সব ফেরেশতারা দিছে জিনেরাও দিছে একতে সিনা টান টান করে খেয়ে রইছে আল্লাহ কয় ক্যারারেরা কয় তার নাম ইবলিস আপনি আর কি মনে করছেন মঞ্চ বইলে কথা কম লাগে না কথা কোন দিশাই আর সে দিদি বলবো মনসার তার আরো বেশি কই যায় আল্লাহ যে উফরে বয়সে এটার দিকে কইতে কইতে ফানা সুতে দিকে হেতারা নিচে বসে তারা করবে একবার আপনারা করবেন দুইবার একবার দেবেন হেতারার লোক আরেকবার দেবেন উফরে দেখকে একবার দেবেন হোলাই আরেকবার দেবেন ভিতরে ভিতরে কম সুবাহ সম্মান করন লাগে কয় কিতা করতাম কয় সাজদা দিয়া নাও হগলে দিছে একজন দিছে না কেড়াইরা ইবলিসে সাজদা দিছে না আল্লাহ কয় কি রে ইবলিস হগলে দি সাজদা দিল তোরে কিয়ে ফাইল তুই সাজদা দিলি না কি রে আল্লাহ আমার কাছে যুক্তি আছে কয় কি যুক্তি কয় আদম রে বানাইছো কি দিয়া কয় আদম রে বানাইছি মাটি দিয়া কয় মাটি কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী কয় মাটি হইল নিম্নমুখী ইটা দিলে উফরের ফাইল আইয়া পরে নিচের ফাইল মাটি থাহে ফাওয়ার তলে মাটি থাহে বিল্ডিংয়ের নিচে মাটি থাকে গাছের নিচে রাস্তার নিচে নিম্নমুখী আদম মাটির আদম আমারে বানাইছো কি দিও কয় তোরে বানাইছি আগুন দিয়া কয় আগুন কি নিম্নমুখী না ঊর্ধ্বমুখী কয় আগুন হইল ঊর্ধ্বমুখী কল্লা ও এটা কি বিচার ঊর্ধ্বমুখী আগুন রে তুমি কইতে আসো নিম্নমুখী আদম রে সাজদা করণের লেগিয়া বানাইলা আগুন দিয়া আমি হইলাম ঊর্ধ্বমুখী ইবলিস আর বানাইলা মাটি দিয়া নিম্নমুখী আদম ঊর্ধ্বমুখী আগুনে নিম্নমুখী মাটিরে আবার সাজদা দেয় কেমনে আদম রে সাজদা দেয় না যুক্তি দমিলে না আল্লাহ কয় মাশাল্লাহ বালা বুঝুন না দিয়েছো
বাংলা বুঝবেন না কি এ ফান্না নিয়ে এসে গেল তোমার না আমি আল্লাহ কুসি সাজদা দিতে যুক্তি বিচার যুক্তি বুঝুন হয়েছে আল্লাহর হুকুমের ব্যাপারে কি কোনো যুক্তি আছে না কোনো যুক্তি আছে না আপনার ভাল লাগুক আর না লাগুক আপনার মন মতো হোক আর না হোক আল্লাহ কইছে কর কোনো দ্বিমত নাই নবীজি কইছে কর কোনো দ্বিমত নাই আতিউল্লাহ আতিউর রাসূল এই দুইজনের ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না আল্লাহ কইছে আপনার বুঝে ধরুক আর না ধরুক আপনি মান্না লাই তৈব নবীজি কইছে আপনার বুঝে ধরুক আর না ধরুক মান্না লাই তৈব অলিল আমরি মিনকুম তোমাদের ভিতরে যে নেতা তারও মানবা তবে এই ব্যাপারে কথা আছে সেখানে নিঃশর্ত আত্মসমর্পণ করা যাবে না দেখতে হবে নেতার কথাটা কোরআন সুন্নাহ মতো কিনা ঠিক কিনা ও মুসলমান আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম দুই ব্যাপারে নিঃশর্ত আত্মসমর্পণ আল্লাহ এবং নবীর ব্যাপারে ফিসাবের ব্যাপারে নিঃশর্ত আত্মসমর্পণ করা যাবে না কারণ ফিসাব নবীও না রাসূলও না ফিসাবে যে ওলি হইছে এইটাও গ্যারান্টি নাই এবার ওলি হইছে নি ওইয়া সারছে নি এবার মইরা যদি আইয়া কইতো ফাটোর ডলাডালা খাইছে নি ডলাডালা খাইছে নি এবার ফিসা বইলে যে এবার অলিয়া যাই বোগা বিষয়টাই রহম না এমন অনেক ফিসাব আছে জাহান নামের তারা বেড়াইয়া তারে ধরে কন্যাইব জাহান নামে যারা আগে গিয়া রয়েছে তারা কইব কি তারে গোনা তো আমরাও করছি তে এত গোনা ইচ্ছে গোনা জাহান নামের তারা ধরে তারা কন্যান শুরু করবে আমি আগে শুনছিলাম জেলখানার ভিতরে যেমন তেমন আসামি গেলে আগের জেলের আসামিরা মিলে ধরে কই দেয় দুহাই দিছে পরে মিলে জিগা কি তারে কে তুই জেলখানা তাই সত্যি রে কাও লাউ চুরি করছিলাম লাউ চুরি করেছে এ তারে কই না তুই মারাম কই নি দেখে এই কই হবে তাই না তারে কই না এই শুরু কাটু আসামি গেলে আগের তারা গুলো কই না আর আমরার যেই খাইচ্ছ তৈছে আগে যে তারা জাহান নামও গেছে তারা আমরা ফেলে দৌড়াইয়া দৌড়াইয়া কি চালাইতে পারে ফেরেস চালান তো বলে গোনা তো আমরাও করছি তোরা এত গোনা বিশ্বত কর ঠিক কিনা ক বাকফারি সিটারি যত যাতার আছে সব আমরা তারা মুখস্থ করে লাইছে শয়তানে আমরা রুসলে দায়িত্ব দিয়ে রিটায়ার হয়ে গেছে ঠিক না কিন্তু যদি শয়তানে কোনো মাসাল আমরা তো ভালো হবে সিটার কি উবের সিটার মনে করছো বুধা ভালো মানুষ আল্লাহ তো মানুষ বানাইয়া দুই জাত করছে একদল জানে আরেকদল জানে না একদল মানে আরেকদল মানে না একদল জান্নাতি আরেকদল জাহান্নামী একদল ফেরেশতার চাইতে উত্তম আরেকদল জানোয়ারের চাইতে খারাপ আছে নাকি নাই আছে দুই দলের কথা কোরআন শরীফে আছে আছে নাকি নাই আছে